হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম আমি মৌসুমি নারায়ণগঞ্জ থেকে বলছি মৌসুমি ফ্যাশন অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাই কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল সাদা রঙের এই ড্রেসটি এই কাপড়টি দিয়ে আমি একটা বেবি ড্রেস তৈরি করব আর এটা আমার অর্ডার আছে এটা সম্পূর্ণ হ্যান্ড প্যান্টের কাজ হবে আর এই লেসটা দিয়ে আমি ডিজাইন করব সাদার উপরে এই ব্লু কালারটা অনেক বেশি ফুটে উঠেছিলো আর এই বাসন্তী রঙের জামাগুলো আমি গত ভিডিওতে প্রিন্ট করা দেখিয়েছিলাম আর আজকে এইটার সেলাই টিউটোরিয়ালটা শেয়ার করব সাথে আমি যে সোনার হরিণের কথাটা বলেছি সেইটা কি আর ওটা আমি কিভাবে পেয়েছি ওইটার পিছনে আমার কি পরিমাণে স্ট্রাগল ছিল সেটাও আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল এইটার মধ্যে আমি সম্পূর্ণ সাদা সুতার কাজ দিব আর এই সাথে সিকোয়েন্সের কাজ দিব ভেবেছিলাম একটু ডলারের কাজ দিব পরে মনে হলো সুতা আর সিকোয়েন্সের মাঝখানে যদি আবার ডলার দেই সেটা কেমন হবে ওইভাবে তো কখনো করিনি তাই ভাবলাম শুধু সিকোয়েন্সটাই দেই মনে হয় সিকোয়েন্সটা দিলে ভালোই লাগবে আর এটার মধ্যে আমি লাখনো কাজ দিব সিকোয়েন্সটা থাকবে সিলভার কালারের সিলভার প্লাস গোল্ডেন এটা এখানে মিক্সিং আছে তো দুইটাই আমি দিব আর দুইটাই কিন্তু খুব গ্লেজ দেয় দেখতে অনেক সুন্দর লাগে আর অন্য অন্য কালারের চাইতে এই কালারের এই কালারের সিকোয়েন্সগুলো প্রচুর গ্লেজ দেয় প্রচুর তাই প্রত্যেকটা কালারের মধ্যে এই সিকোয়েন্সটা দিলে আমার মনে হয় বেশি ভালো লাগবে আর এটার মধ্যে আমি তিন ধরনের সেলাই দিব লাখন স্টেচ আর হচ্ছে খেজুর পাতা সেলাই আর সাথে উল্টা উল্টাকেই লাখনো বলে উল্টা ক্র ক্রসটাকেই লাখনো বলে এটা হচ্ছে প্রাইডের থান শাড়ি আর এটার মধ্যে মধ্যে যে ছাপগুলো দিয়েছি একটা আপু বলেছিলেন যে ছাপের যে কাগজগুলো সেগুলো কোথায় পাওয়া যায় ডিজাইনার কাগজগুলো আসলে আমি কাগজগুলো ডিজাইন করা কিনে আনি ওই কাগজগুলো কখনোই ডিজাইন করা আপনি কিনতে পাবেন না ওগুলো আপনাকে প্লেন কাগজ কিনতে হবে সেটার নাম হচ্ছে ট্রেসিং পেপার অনেকেই বুঝেন না ওই অনেকে ড্রেসিং পেপার বলেন ওইটা ড্রেসিং পেপার না ওইটা হচ্ছে ট্রেসিং পেপার তো এই ড্রেসিং পেপারগুলো যে কোনো লাইব্রেরি অথবা ব্লগ পেন্টের জিনিসপত্র পাওয়া যায় সেই সব দোকানে পাওয়া যায় আর হ্যাঁ ওগুলো প্লেন কাগজ ওগুলোর মধ্যে কোনো ডিজাইন করা থাকে না ওইটা আপনার ডিজাইন নিজের হাতে করতে হবে নিজে পছন্দ মতো ডিজাইন আঁকিয়ে তার মধ্যে শুই দিয়ে ফুটা করতে হবে ফুটা করার পর ওই ডিজাইনটা আপনার ছাপ দেওয়ার উপযোগী হয় তারপরে নীল ক্যারোসিন দিয়ে এরকম লাইট কালারের উপরে প্রিন্ট করা হয় আর ডিপ কালারের উপরে জিঙ্ক অক্সাইড দিয়ে প্রিন্ট করা হয় হয়তো আপুটা নতুন তাই জানেন না তাই এই কথা বলেছেন আমার ভিডিও হয়তো নতুন দেখেছেন ট্রেসিং পেপার দিয়ে কীভাবে ডিজাইন তৈরি করতে হয় এ নিয়ে আমার অনেকগুলো ভিডিও আছে আপনি চাইলে আমার ভিডিওগুলো দেখতে পারেন আমার চ্যানেলে এরকম অনেক ভিডিও দেওয়া আছে আর এই তো আমি উল্টা ক্রসের কাজটা কিভাবে করেছি দেখেছেন অনেকেই উল্টা ক্রসের কাজটা উল্টা দিকে করে কিন্তু আমি উল্টা দিকে করতে পারি না আমি সব সময় সামনের দিকেই করি আমার মনে হয় সামনের দিকে করলে সবগুলো ফোর সমান হয় আর উল্টার দিকে করলে ফোরগুলো একটু ছোটো বড় হতে পারে এরকম মনে হয় যা যেভাবে সুবিধা সেভাবেই করে আর এখানে আমি গম সেলাই দিচ্ছি গম সেলাইটা আমি ডাবল ফোর দিচ্ছি অনেকে সিঙ্গেল ফোর দেয় সিঙ্গেল ফোর দিয়েও অনেকবার করা হয়েছে যদিও সিঙ্গেল ফোরের যে ফোরটা সেটা খুব একটা ভালো দেখা যায় না তাই আমি ডাবল ফোর দিয়েছি এটার মধ্যে আর ডাবল ফোর দেওয়ার কারণে এটা খুব ফুটে উঠেছে আর আমি সুতাটা লাচ্ছি সুতা ব্যবহার করছি যেটাকে অনেকে সুন্দরী সুতা বলে সুন্দরী গ্লেজি সুতা বলে আবার অনেকে লাচ্ছি সুতি সুতা বলে যে যেভাবে চিনে আর কি আমাদের এখানে লাচ্ছি সুতাই বলা হয় আর আমি এখানে দুই তার সুতা ব্যবহার করেছি প্রত্যেকটা সেলাইতে আমি দুই তারই দিব অনেকে তিন তার চার তারও দেয় আমার কাছে মনে হয় তিন তার চার তার সুতা দিলে অনেক বেশি ভারী হয়ে যায় তাই দুই তার দিলে একটু লাইট ওয়েট হয় হালকা হয় আর এটা হচ্ছে ব্যাক স্টিচ এই সেলাইটা তো সবাই যান ব্যাক স্টিচ বলতে এটা হচ্ছে আমরা শ্যাডো সেলাই বলতাম উল্টা ডাল যেটাকে উল্টার দিকে ডাল হয় আর সামনের দিকে এরকম হয় প্রায় কাঁথা স্টিচের মতো যদিও এটা কাঁথা স্টিচ না আর পাতাগুলোতে আমি খেজুর পাতা সেলাই দিব খেজুর পাতা আর ফুলটাতে সম্পূর্ণ ওই উল্টা ক্রস দিব উল্টা ক্রস দিয়ে মাঝখানে একটা করে সিকোয়েন্স দিয়ে দিব অনেকে কমেন্টে সে প্রাইস জানতে চান দেখুন আমার এটা ব্লগিং চ্যানেল তাছাড়া এখানে আমার অনেক কাস্টমার থাকে অনেক কাস্টমার আমার ভিডিও দেখে সেজন্য আমি প্রত্যেকটা জিনিসের প্রাইস বলতে পারি না অনেকে কাপড়ের দাম জিজ্ঞেস করেন সুতার দাম জিজ্ঞেস করেন পাঞ্জাবির দাম জিজ্ঞেস করেন আমি এক কালার পাঞ্জাবিগুলো কত দিয়ে কিনেছি সেটাও জিজ্ঞেস করেন তো সব কিছু আসলে সব জায়গায় বলা যায় না অনেক কিছু অনেক সময় হাইড রাখতে হয় প্রাইস আপনারা যখন ড্রেস কিনবেন তখন যাচাই করবেন যেখান থেকে যেটাই কিনেন না কেন অবশ্যই যাচাই করবেন শুধুমাত্র একটা জায়গা থেকে কাপড় কিনবেন না অনেক জায়গা থেকে ভালো করে জেনে বুঝে তারপরে কাপড় কিনবেন তাহলেই বুঝতে পারবেন ওইভাবে যাচাই করে কিনলে কখনোই ঠকবেন না প্রাইডের কাপড় যেহেতু আমরা বাইরে থেকে অনলাইনে কিনে নিয়ে আসি সে সেক্ষেত্রে আমাদের প্রাইস অনেক বেশি মানে খরচটা বেশি পড়ে যায় বিশেষ করে আমরা এই কাপড়গুলো শোরুমে শোরুম থেকে আনতে পারি না অনেকে করে কি এই শোরুম থেকে কাপড়গুলো কিনে নিয়ে এসে তারপরে বিক্রি করে আর সেই জন্যই আমাদের জন্য এটা তাদের কাছে প্রাইসটা বেশি দিতে হয় আবার আনার সময় এখানে আমাদের ডেলিভারি চার্জ থাকে তো খরচটা অনেক বেশি পড়ে যায় যাই হোক আমার ইউটিউবে আসা নিয়ে কিছু বলি আমার ইউটিউবে আসতে অনেকটা লেট হয়ে গিয়েছে আমি প্রায় দুই বছর আগে থেকে ইউটিউবে আসার চিন্তা ভাবনা করছিলাম কিন্তু আসা হয়নি মানে ওই যে আছে না যে চিন্তা করতে থাকি করতেই থাকি কিন্তু করা হয় না আসলে ওইসব করেই কিন্তু আমরা সময়টা নষ্ট করে ফেলি এভাবে সময় নষ্ট করা ঠিক না সব সময় আমরা যেটা ভাবি সেটা সাথে সাথেই করে নেওয়া উচিত তাহলেই কিন্তু আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো আর একটু দ্রুতই এগিয়ে যেতে পারবো তো আমি এরকম দুই বছর পর দুই বছর চিন্তা করতে করতে তারপরে ইউটিউবে আসলাম আর ইউটিউবের প্রথম দিক দিয়ে আমার অনেক ভুল ছিল আর সেই ভুলের জন্য আমার একটু সময়টা বেশি লেগে গিয়েছে যদিও অতটাও বেশি সময় লাগেনি অনেকেরই আমি শুনেছি প্রায় দুই বছর তিন বছর লেগে যায় ইউটিউবে সফলতা পেতে কিন্তু আমার অতটাও সময় লাগেনি আবার লেগে লেগেওছে যেমন যেটা আমার এক মাসেই হয়ে যেত সেটা আমার তিন মাস সময় লেগেছে আমার চ্যানেল মনিটাইজ হইতে প্রায় তিন মাস সময় লেগে গিয়েছে যদি আমি কোনো গাইড সম্পূর্ণ গাইডলাইন ফলো করতাম বা কোনো ভুল ত্রুটি না থাকতো তাহলে আমার এক মাসেই ওইটা মনিটাইজ হয়ে যেত যেহেতু আমি আমার চ্যানেলে প্রচুর পরিশ্রম করেছি আমার পরিশ্রমের কোনো কমতি ছিল না তবুও অনেক লেট হয়েছে আমার এই কিছু ভুলের কারণে তারপরে এক মাস আমার সম্পূর্ণ ভুল ছিল পরের মাসও আমার ভুল ছিল এবং তৃতীয় মাসে গিয়ে আমি ঠিকঠাক কাজ করেছি আলহামদুলিল্লাহ তিন মাসের মাথায় আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে যায় আর তারপরে আরও প্রবলেম ছিল আমার এই অ্যাডসেন্স লেটারের জন্য অ্যাপ্লাইও চলে এসেছিলো আমার টেন ডলার কাউন্টও হয়ে গিয়েছিল এটা আমার তিন মাস পরেই এটা হয়ে গিয়েছিল কিন্তু আমি অ্যাডসেন্স লেটারের জন্য অ্যাপ্লাই করার সময়টা পাইনি সুযোগটা পাইনি ভেবেছিলাম গ্রামের বাড়ি যাব এডসেন্স লেটার আসতে যদি এসে ফেরত যায় তো সেই জন্য আমি অ্যাপ্লাই করিনি গ্রাম থেকে এসে তারপরে আমি লেটারের জন্য অ্যাপ্লাই করি আর এইখানেই তারা অনেক গাফুলতি করে আর এই গাফলতির জন্য আমার এই লেটারটা আমার হাতে পৌঁছাতে অনেক বেশি সময় লেগে গিয়েছে মানে পোস্টে পোস্ট অফিসে ঠিকই এসেছে কিন্তু আমার হাতে আসতে অনেক বেশি সময় লেগে গিয়েছে আর আমার প্রায় অনেক দিন তাদের পোস্ট অফিসে গিয়ে খোঁজ নিতে হয়েছে এই লেটারের জন্য আর এই লেটারটা নিয়ে এসেও আমাদের কাছ থেকে তারা টাকা চেয়েছে আমি জানি না এই লেটারের জন্য টাকা দিতে হয় কি না আপনারা জানলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার হাজব্যান্ড খুশি হয়ে একশো টাকা দিয়েছিল কিন্তু সে একশো টাকা নেবে না সে পাঁচশো টাকা চেয়েছে যাই হোক অনেক কষ্টের পরে এই সোনার হরিণটা হাতে পেলাম তাতেই শুক্রিয়া আলহামদুলিল্লাহ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম